বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সমাপনী উপলক্ষে চারদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর ধরে বাংলাদেশের বিজয়ের ইতিহাসকে পদদলিত করে মন গড়া ইতিহাস প্রচার করা হয়েছে, তবে সত্যকে দাবিয়ে রাখা যায়নি। 75-এ 15 আগস্টের চরম আঘাত, তারপরে অন্ধকারের যাত্রা শুরু। বাংলাদেশ হারিয়ে ফেলে তার স্বাধীনতার চেতনা, ইতিহাসকে কখনো কেউ মুছে ফেলতে পারে না, আর সত্যের জয় হয়। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের 50 বছরের উন্নয়নের যাত্রায় 29 বছরই কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগের হাত ধরেই দেশের সব উন্নয়ন হয়েছে। আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। সব থেকে বড় কথা, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আজকে শতভাগ বিদ্যুৎ দিতে আমরা সক্ষমতা অর্জন করেছি। বাংলাদেশ এখন সারা বিশ্বে সব দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ তা এগিয়ে যাবে। আজকের যে প্রজন্ম, তাদের কাছে আমার এটাই থাকবে আহ্বান যে আমরা কিন্তু পরিকল্পনা দিয়ে গেছি, বাংলাদেশকে যেন আর কখনো কেউ অবহেলা করতে না পারে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উৎসব শেষ হবে 31 মার্চ হাতির ঝিলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।